আমি উঠলাম পৌনে ছটার সময়, এখন বাজে 6:05। সুপ্রভাত জানাই পরিবারের সকল দর্শককে। আর এখন এত ঠান্ডা সুন্দর একটা হাওয়া দিচ্ছে না, মানে একদম মানে কি বলে শীতের মানে পুজোর সকালটাতে উঠলে যেরকম লাগে, পুজোর আগ দিয়ে মহালয়া টহালয়া দিকে ওই রকম লাগছে। তো আকাশটাও পুরো মেঘগুলো যেন ভেসে ভেসে যাচ্ছে, এরকমই লাগছে। যাই না আজকে রোদ উঠবে কি না, তবে আজকে খুব একটা চাপ নেই বলে আমি 6:45 দিকে উঠলাম। টিফিনটা বানাবার, মাছটা বানাবার, শাকটা এখানে গরম হতে দিয়েছি। চচ্চড়ি বেশ কালকে অনেকটাই হয়েছিল না, ওই জন্য গরম হতে দিয়েছি। আর কালকে না আটা পড়েছিল, আজকে মনে হচ্ছে পুরোটা ঘষতে হবে। জল না কড়া দিয়ে মুছেছি তো একটু কালকে আটা আটা হয়ে গেছে, রান্নাঘরের ওপরটা দেখতে পাচ্ছি আমি। তো এই আর কি, এটুকুই সকালবেলা বলার মতো, আর কিছু তেমন থাকে না। তো চলো আজকের মতো দিনটাকে শুরু করছি। আশা করি তোমাদের ব্লগটা ভালো লাগবে, এটাই আশা রাখবো, যাতে স্কিপ না করে ভিডিওটা দেখো। আর যদি সময় হাতে না থাকে তাহলে তো আর কিছু বলার নেই। যারা অলরেডি আমার সাথে আছে তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সত্যি ধন্যবাদ জানালে হয়তো পূর্ণ হয় না এটা, যেটা যেই হেল্পটা তোমরা আমাকে করছো, যেভাবে তোমরা আমার পাশে আছো। তো আজ যদি কোনো নতুন বন্ধু চ্যানেলে এসে থাকো, যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো, পাশে থেকো, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। তোমরা প্রত্যেকে কমেন্টটা না একটু কম আসে, লাইকটা অনেকটাই কম আসে। তো প্লিজ একটু লাইক করো, একটা লাইক করলে আমার সত্যি পরের দিনের ভিডিওটা বানাতে আরও বেশি উৎসাহ জাগে। এই আর কি, যে 7:01 ও রেডি হয়ে গেছে, সমস্ত ব্যাগটাগও রেডি করা হয়ে গেছে। আসলে ওকে আজকে তাড়াতাড়ি বেরোতে হবে, ও কালকেই আমাকে বলেছিল যে আমি একটু তাড়াতাড়ি বেরোবো, কারণ আজকে ও অফিস থেকে একটু তাড়াতাড়ি বেরোবে, আমাদের একটা কাজ আছে যেতে হবে সেখানে। তো ওই জন্য ও আজকে অফিস থেকে 3:30 বেরোবে, বেরোনোর 5-10 মিনিট আগে আমাকে বলো। তো ওই আর কি, আমি বামানালি সিগনালে দাঁড়াবো, তো ওই সিগনালে গিয়ে আমি দাঁড়াবো, ওর সাথে চলে যাবো। এই আর কি প্ল্যান প্রোগ্রাম হয়ে রয়েছে। তো চলো ওকে আগে নিচে ছেড়ে দিয়ে আসি, আবার ডাস্টবিনের গাড়ি কখন আসবে কে জানে, তখন আবার যেতে হবে। তোমরা দেখতেই পেলে কিছুটা, হ্যাঁ কড়াইটা ছিল ওগুলো মাজলাম, তারপরে ব্যাম্বুটিটাতে জল ছিল না সেটাতে জল দিলাম, তারপরে বিছানাটা গোছালাম, তারপরে সোফাতে প্রচুর জামাকাপড় ছিল সেই দিন থেকে তোমাদেরকে দেখাচ্ছিলাম, তারপরে আমরা শনিবার ঘুরতে গেছিলাম ওই জামাকাপড়গুলো ছিল সমস্তটা সকাল থেকে একটু রোদ খাইয়ে নিলাম ব্যালকানিতে, তারপর এখন একটু তুলে দিলাম আলমারিতে। এখন সোফা টোফা সব পরিষ্কার হয়ে গেছে, ঘর মোছা হয়ে গেছে, এখন গিজারের সুইচটা দিয়ে ফাইনালি একটু বসলাম। আজকে তো সোমবার শ্রাবণ মাসের, তো ওই জন্য মানে শ্রাবণ মাসের এটা আমার হিসেবে এটা সেকেন্ড সোমবার, ফার্স্ট আগেরটা চলে গেছে, এটা সেকেন্ড। তো জল ঢালবো, তারপরে ব্রেকফাস্ট করবো, এই হিসেব মতো চলছি আর কি। তো এইবার এই শ্রাবণ মাসটা না আমি অত নিয়ম মেনে করছি না, আমি শ্রাবণ মাসের সোমবারগুলো মূলত নিরামিষ খাই, তো এই এই বছরটার সেই নিয়মটা মেনে করছি না। তো আর আজকে না বাইরে প্রচণ্ড রোদ উঠেছে, বেশ ভালো লাগছে ওয়েদারটা। তো যাই এবার স্নানটা সেরে পুজোটা দিয়ে নিই। I used to sleep with open eyes, I used to pray just to keep us alive, now all I can see is we're drifting apart, I can't believe how it all turned out, bring me the light, bring me the light, bring me the light. আমি রেডি হয়ে গেছি, কিছুই না, কুর্তিটা জাস্ট পরেছি আর চুলটা একটু বেঁধে নিয়েছি, যেহেতু স্কুটিতে যাব হেলমেটটা থাকবে তাই জন্য বেনুনি বেঁধে নিয়েছি। আর প্রথমে ভেবেছিলাম সিগনাল অব্দি তো আমি তো হেঁটে যাই, হেঁটে চলে যাব, কিন্তু আজকে রোদটা দেখো
বাপরে বাপ, অসম্ভব ব্যাপার, এই রোদে হেঁটে যেতেই পারবো না, মাথা ব্যথা ব্যথা হয়ে যাবে পুরো। তো এই জন্য অটো করেই চলে যাবো, অটো পাবো ওইটা একটা ঝামেলা, এই দুপুরবেলাটা না অটো পাওয়াটা একটা বড় মুশকিলের ব্যাপার এখান থেকে। তাই দেখি, ও ফোন করলেই আজকে যাতে বেরিয়ে যেতে পারি, তাই জন্য রেডি হয়ে গেছি পুরো। তো আমি বেরিয়ে তো পড়েছি, দেখা যাক এবার অটো পাই কিনা। এখন বাজে 3:30, ও এইমাত্র ফোন করে, 3:30 পুরো বাজেনি, 3:26 মতো বাজে, ও এইমাত্র ফোন করে বললো বেরিয়ে গেছে। তো আমিও বেরোচ্ছি, চলো যাওয়া যাক। বাইরে রোদের পরিমাণটা শুধু দেখো, বাপরে বাপ, নয় বৃষ্টি নয় তো রোদ, এরকম মা গো মা পুরো। আর আমি ছাতাটাও নিয়ে বেরোলাম না, ভুলে গেছি একদমই, রেডি হয়ে বসেছিলাম কিন্তু ভুলে গেলাম। আর অটো পাবো কি পাবো না দেখা যাক, একটা তো আসছে পার হই আগে না, অটো দুটো তো পেলাম না, একটাও দুটোই বুক ছিল আর কি, দেখা যাক কখন পাই। গোটা 8 মিনিট দাঁড়িয়ে আমি পেয়েছি অবশেষে একটা অটো, বাপরে বাপ, অনেকক্ষণ এই দুপুর টাইমটাতে প্রচণ্ড দাঁড়াতে হয়, ফাঁকা অটো যায় তো কেউ নিতে চায় না। যাই হোক, এই আঙ্কেলটা তাও নিয়েছে, অটোটা পুরোটাই ফাঁকা। এখন বাজে প্রায় 8:30, এই জাস্ট ঘরে ঢুকে আমি ফ্রেশ হলাম, ও ফ্রেশ হতে ঢুকলো। তো আজকের ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি, কারণ প্রচণ্ড টায়ার্ড লাগছে, বুঝতে পারিনি যে এতটা টাইম লাগতে পারে। তো চলো কালকে আবারও আসবো, এই কথাটা আজকে আর বলতে পারছি না। আমি কিছুদিন তোমাদের থেকে চেয়ে নিচ্ছি, কিছুদিন ব্লগটাকে একটু বন্ধ রাখতে চাইছি, একটু স্টপ রাখতে চাইছি, নিজের কিছু একটু কাজ আছে সেগুলোকে একটু গুছিয়ে নিই। আশা করি তোমাদের কাছে খুব তাড়াতাড়ি এই হাসি মুখটা নিয়ে আবারও ফিরতে পারবো, এই আশা রেখেই কয়েকদিনের জন্য ব্লগটাকে একটু আমার লাইফ থেকে একটু দূরে সরিয়ে রাখতে চাইছি আর কি। আশা করি তোমরা আমার ব্যাপারটা বুঝবে, অবশ্যই তোমাদেরকে আমি কখনোই কোনো সাসপেন্সে রাখতে চাই না, তোমাদেরকে আমি সবটা বলবো। যেদিন আবারও ব্লগটায় ফিরে আসবো, আমি আবারও যেদিন ব্লগ শুরু করব, আমি সেদিনকে সবটা বলে তোমাদের সাথে শুরু করব, কেন আমি ব্লগ বন্ধ রেখেছিলাম বা কিছু। সত্যি কথা বলতে এই ব্লগটা আমার খুব ভালো লাগার ভালোবাসার, তো মানে এটাকে আমি মন থেকে করি, তো ওই জন্যে নিজেরও বন্ধ রাখতে খুব খারাপ লাগে, কিন্তু আমি যখন যখন নিরুপায় হয়ে যাই তখনই ব্লগটাকে বন্ধ রাখতে হয় আমার। তো চলো আজকের মতো টাটা, এখানে এই ব্লগটাকে শেষ করছি, গুড নাইট। আশা করি তোমরা আমার ব্যাপারটা বুঝবে, তোমরা আমাকে একটু সময় দেবে, আমি আবারও এই হাসি মুখটা নিয়ে তোমাদের কাছে আবার ফিরে আসবো।